এবং প্রধানমন্ত্রীর প্রথম যে নির্দেশনাটা ছিল যে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো বিশেষ করে যে আমাদের রপ্তানিকে ঠিক করে রাখতে হবে, সেই রপ্তানিকে অগ্রসর দেওয়ার সূত্রে আমরা জানি যে প্রথমে যে সিদ্ধান্তটা তিনি দিয়েছিলেন গার্মেন্টস এক্সপোর্ট সেক্টরকে জাগিয়ে তোলার জন্য, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক টাকার তহবিল সৃষ্টি করেছিল গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়ার, সেটা মাননীয় আমাদের গভর্নর মহোদয় মাত্র 2% সার্ভিস চার্জে সেই ঋণ প্রদান করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছেন এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। যেহেতু সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, করোনা, যাতায়াত, ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা ছিল, সেক্ষেত্রে গার্মেন্টস শ্রমিকরা যাতে নির্বিঘ্নে ঘরে বসে তাদের বেতন ভাতাতে পেতে পারে সেই জন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও বেতন দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক খুব দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিল এবং যেটা ব্যাংকিং সেক্টরেও সেই সুবিধাটা দেওয়ার জন্য তৎপর ছিল এবং বাড়িতে বসেই সেই শ্রমিকরা বেতন পেয়েছিল। শিল্প এবং সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানের জন্য 30,000 কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল, যেখানে সুদের হার ছিল মাত্র 4.5%, যেটা সরকার ভর্তুকি দিচ্ছে অবশিষ্ট 4.5%, সেটা যারা আমদানি রপ্তানি করছে তাদের এবং যারা দেশীয় বাণিজ্য লিপ্ত আছে তাদের জন্য একটা সুখবর। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা জানি যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের সুদ হারও 2.7 থেকে 2% নামিয়ে আনা হয়েছে। কুটির শিল্প, মাইক্রো, ক্ষুদ্র এদের ক্ষেত্রেও আমরা জানি যে তাদেরকেও সরকার 5% হারে ভর্তুকি দিচ্ছে এবং যারা ব্যবসায়ী বা উদ্যোক্তা তাদেরকে মাত্র 4% হারে সুদ দিতে হচ্ছে, যেটা তাদের জন্য খুবই সুখবর হয়েছে এবং তারা ঋণ নিয়ে সেই কাজগুলো তাদের প্রতিষ্ঠানগুলো সচল রাখতে সক্ষম ছে। প্রিশিপমেন্টের ক্ষেত্রেও আমাদের ক্রেডিট স্কিমগুলো পূর্ণ গঠন করা হয়েছে, যারা রপ্তানি করছেন তাদের রপ্তানি প্রত্যাবশ্যক ছিল 120 দিন, সেটা 6 মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গ্রিন ট্রান্সফার ফান্ডের জন্য 200+200 মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে, সেখানেও আমরা সুখবর পাচ্ছি। চলতি মূলধনের ক্ষেত্রেও আমাদের বিরাট তহবিল বাংলাদেশ ব্যাংকে দেওয়া আছে, সেটাও গ্রহণ করছে, 4% হারে পরিশোধ করতে হবে, যেটা বাংলাদেশ ব্যাংক মাত্র 1% হারে ব্যাংকগুলোকে অর্থায়ন করছে। আমরা আরো বলতে চাচ্ছি যে এখানে নিম্ন আয়ের পেশাজীবী কৃষক, প্রান্তিক কৃষক যাদের তাদের জন্য ফান্ডের ব্যবস্থা করা হয়েছে, তবে এখানে মনে হয় একটু সমস্যা আমি বলবো না, যেখানে আমাদের আরেকটু নজর দেওয়া হয়তো আমাদের দরকার, কারণ বঙ্গবন্ধু বারবারই বলেছেন যে তার কৃষক শ্রমিককে বাঁচাতে হবে, তাদের নির্যাতন যাতে না হয় সেদিকে সবার রাখতে হবে, তারা যারা নিশ্চিন্তে কাজ করতে পারে, খাদ্যের ব্যবস্থা করতে পারে, সেটা তিনি বারবার বলে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রীও বারবার নির্দেশ দিয়েছেন কৃষক সমাজকে অগ্রসর করার জন্য, কিন্তু এখানে আমাদের হয়তো সুদের হারটা এখনো অপরিবর্তিত পর্যায়ে রয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের অনেকটা আলোচনার বিষয় হতে পারে। তাছাড়া আমরা জানি সংবিধানেও 14 ধারা যেটা আছে সেখানেও কৃষক এবং শ্রমিকদেরকেও যারা তাদের শোষিত না হতে পারে সে বিষয়টা এখানে উল্লেখ, সংবিধানে উল্লেখ করা হয়েছে, কাজে এই প্রান্তিক কৃষক যারা তারা যাতে সুদ অনায়াসে পেতে পারে সেটা গবেষণা তো আসতে হবে, যাতে কেন তারা পারছে না সহজে তাদের ঋণটা, কেন তারা ঋণ পরিশোধ, তারা যে ঋণ পরিশোধ করতে পারছে না সেটাও কিন্তু নয়। আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে কৃষকদের কাছ থেকে ঋণ
আদায় সুবিধা পাচ্ছেন, সেই দিকে আমরা নজর রাখবো। এবং আমরা আশা করব যে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন সেটা আমাদের গভর্নর মহোদয়ের নেতৃত্বে ব্যাংকিং সেক্টর যাতে সেই ঋণ কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারে এবং ব্যবসা বাণিজ্য যাতে আবার আগের মতে ফিরে আসতে পারে এবং এই করোনা থেকে আমরা মুক্তি লাভ করে অর্থনীতিকে আরো উজ্জ্বল করতে পারি।